ও ভাই টেরে নাইছে আইছে ও আবার চইলাও গেছে হায় হায় তাইলে আমার মেহমান এই গাড়ি এদিকে এসো এদিকে এদিকে ঠিক আছে সরটা নিমনে আসতে চালাও আসতে তো চালাইতেছি গাড়ি এমন ভাবে চালাবে যেন একটু ঝাঁকি না লাগে এইটা মোটর গাড়ি না গরুর গাড়ি একটু একটু ঝাঁকি লাগবই রাস্কেলটা দেখে মুখে মুখে তর্ক করে কি অসভ্য না মা দেখো বেটা গাড়োয়ান যদি ভালো চাও আস্তে আস্তে গাড়ি চালাও নইলে চাকিয়ে তোমার পিঠে চাপড়া ধরে নেব ও আচ্ছা ওই বেটা গরু আস্তে আস্তে যাইস নাইলে বলে আমার পিঠে চামড়া তুলা ফালাইব চামড়া তুলা ফালাইব জানে মারুম না সহি সালামতে পৌঁছে দিব কই গেল বাড়ির মানুষ আয়া দেহ মেহমান লেগাইছি কি করেছে ও হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে জানে মেরে ফেলেছে দুলা ভাই ওকে পালাতে দিস না ওকে ধর যত টাকা লাগে আমি দেব পালিয়ে গেল ধর আরে ধর না
ওকে ধরতে হবে না মা, ও নিজে এসে ধরা দেবে। তখন তোমার যত খুশি ওকে শাস্তি দিও। এসো। দুধ কাপড়ে কি গন্ধ? চল চল। ও মা, করে কেমন? মা গো, তোমাকে পেয়ে আমরা যে কত খুশি হয়েছি তা তোমাকে বোঝাতে পারবো না। তোকে খুশি করার জন্য এখানে আসিনি, এসেছি বাধ্য হয়ে, ওর পড়াপানির জন্যে। পড়াপানি? আরে বুবু, ভুলে গেলে? তুমি তো চিঠিতে লিখেছ, এখানকার কোন ফকির বাবার পড়াপানি খেলে আমার বুকের ব্যথাটা সেরে যাবে। তাই তো এখানে আসার জন্য আমি খাওয়া পড়া বন্ধ করে দিলাম, নইলে কি আর মা আসে? হ্যাঁ, আমি শুধু ওর জন্যই এসেছি। তুমি যার জন্যই আসো না কেন মা, আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছো, তাতেই আমরা ধন্য। তুমি দেখে যাও মা, তোমার মেয়ে কত সুখী। তা তো দেখতেই পাচ্ছি, হাত খালি, কান খালি, গলা খালি। শুধু কি অলংকারে ডুবে থাকলে মানুষ সুখী হয় মা? না 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 না, তা হবে কেন? এই জঙ্গলের মধ্যে ভাঙাচোরা বাড়ি, লাইট নাই, ফ্যান নাই, জিনিস নাই, পত্তর নাই, ফকিরের মতো বাস করলে মানুষ সুখী হয়, যত সব অলক্ষণে কথা। ছি 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 মা, তুমি যে কি এইসব কথা তুমি দিল ভাই মুখের সামনে বলে ফেলছো? কর, এইসব সুখের জন্যে মা বাপ বাড়ি ঘর সব কিছু ফেলে ওর মতো ছেলের হাত ধরে চলে এলো? তুমি যাই বলো মা, আমি সত্যি সুখী। চুপ কর। চুপ করবো কে? আরে আরে, গারোয়ানটা ঘরে ঢুকলো কি করে? এই জলদি পুলিশ ডাক। আরে রাখো তোমার পুলিশ। আরে আরে, বেটা বেটা বলে কি আবার বেটা? ভাবি ভালোই বোনা কইলাম, একবার গারোয়ান কয় একবার বেটা কয়, পাইছে কি? গারোয়ানকে গারোয়ান বলবে না তো বলবেটা কি? শুনি দেখলা কি কইলো? তুই থামবি? না আমি থামুম না, আগে হেরে থামাও। না তুই থাম। আচ্ছা থামলাম। মা গো, শুনো বলো, ওনা ওনা গারোয়ান না, আমার আমার দেব। হায় হায়, বলে কি? মাই গড, এই চাষা চাড়ালটা তোর দেব? দেখলা ভাবি আমার চাষা চাড়াল কইলো? তুই যাবি এখান থেকে? না আমি যাবো না। না 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 না, তুমি থাকো আমি চলে যাচ্ছি। কি বলছো মা? ঠিকই বলছি, ও থাকলে আমি থাকবো না, এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না। ঠিক আছে মা, তুমি যতদিন থাকবে ততদিনও কাচারি ঘরেই থাকবে। কি কইলা? তুই যা তো এখান থেকে। না আমি যাবো না। আমি বলছি তুই যা, একদম উচিত শাস্তি। কি? আহ, তুই যা না, যা। আচ্ছা তুমি শান্ত হও মা, আমি ওর বাইরে থাকার ব্যবস্থা করছি, বসো। ছবি তুই একটু মাকে দেখ, আমি আসছি। রাগ করলি ভাই? রাগ করুম কেন, ঠিক বিচারিত করছো। যেখানে তোমার বড়লোক মা বোন থাকবো এইখানে থাকনের উপযুক্ত তো আর আমি না, এর লেগে তো আমার বাইট বাড়ির থাকনের হুকুম দিস। নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে যদি না মরে তাহলে আমি বাপের মেয়ে না। আরে আরে আল্লাহ রে, এই সব আবার কি কও? বলবো না, তুইও যখন আমার দুঃখ বুঝলি না তাহলে আমি আর কি করি? মায়ের মাথাটা একটু গরম তাই একটু তুই রেগে যান। আর ওই সেমরির মাথাটাও কি গরম নেই?
যে আমার চাষা চারাল কত কিছু কয়ে গাই পারলো মনটাই কইছিল কাছে গিয়া ওর থোত মাটা কেরা বাইঙ্গা গুন্ডা হুন্না হুন্না ভাবি আবার গুন্ডা কইলো ঠিকই বলেছি দেখলা দেখলা গেলে চলবো না এটার বিচার করে দাও ছাড় চল কে লাগা আচ্ছা আল্লাহ যা করে আমার বিচার আমি করু মনে দেখো